অ্যান্সার কি সম্পর্কে কিছু অভিযোগ নিয়ে কতিপয় পরীক্ষার্থী আগে পাঁচবার ওরা আমার সঙ্গে কথা বলে গেছে, একবার চেয়ারম্যান স্যারের সঙ্গেও কথা বলে গেছে। আমরা ওদেরকে বোর্ডের সমস্ত নিয়ম কানুন খুলে বলেছি, কিন্তু দুঃখজনক হচ্ছে যে পাঁচবারই ওরা এসেছে, পাঁচবার ওদের সঙ্গে আমি কথা বলেছি, পুরো ব্যাপারটা বুঝিয়েছি, চেয়ারম্যান স্যারের সঙ্গেও একবার ওদের মিটিং হয়েছে, চেয়ারম্যান স্যারও ওদেরকে বুঝিয়েছেন, কিন্তু বাইরে গিয়ে কি ওনারা বলেন না মিডিয়ারা এটা লেখেন জানি না যে ওদেরকে কথা বলতে দেওয়া হয় না, দেখা করতে দেওয়া হয় না। হ্যাঁ, এই যে অভিযোগটা, কথা বলতে দেওয়া হয় না, দেখা করতে দেওয়া হয় না, এই অভিযোগটা সত্যি নয়। এর আগে ওনারা পাঁচবার কথা বলে গেছেন, আজকেও এসেছেন, আজকেও আমি কথা শুনব, হ্যাঁ ওনারা কি বলেন। আর সবচেয়ে বড় কথা, আমি বোর্ডের কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, আমি বোর্ডের মালিক নই, এটা একটা বোর্ড, তার একটা কনস্টিটিউয়েন্ট বডি আছে, এই বডির প্রত্যেকে বোর্ডের নিয়ম মেনে কাজ করতে বাধ্য। আমরা কোনো অবস্থাতেই নিয়মের বাইরে গিয়ে কাজ করতে পারি না। ওনারা যে দাবিটা করছেন যে ওনাদের মতো করে আনসার কি তৈরি করতে হবে, সাবজেক্ট এক্সপার্টরা যে আনসার কি তৈরি করে দিয়েছেন ওনারা ওইটাতে সন্তুষ্ট নন, ওনাদের মতো করে আনসার কি তৈরি করতে হবে, এটা ভারতবর্ষের কোনো বোর্ডের পক্ষে সম্ভব নয়। আপনারা দেখুন এখানে সিটেটের ওদের ইনফরমেশান বুলেটিন আছে, আমাদের টি টেটের আছে, সব জায়গাতেই নিয়ম একই রকম যে ফাইনাল আনসার কি সাবজেক্ট এক্সপার্ট যেটা তৈরি করে দেবেন সেটাই ফাইনাল, সেটা নিয়ে আর কোনো রকমের বাকবিতণ্ডা বা কোনো রকমের পরামর্শ অভিযোগ এগুলো করা যাবে না। আপনারা সিটেটের ইনফরমেশান বুলেটিন পড়ে দেখবেন, হ্যাঁ সেই ইনফরমেশান বুলেটিনের 24 নম্বর পয়েন্ট আমি আরও সোজা করে বলে দিলাম, দেখবেন আপনারা সেটা পড়বেন। আমি ওনাদেরকে বারবার বলেছি যে সাবজেক্ট এক্সপার্টরা যে মতামত দিয়েছেন তার উপরে হাত চালানোর অধিকার আমাদের নেই, আমরা যে আনসার কি দিয়েছি সেটা বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টদের তৈরি করা আনসার কি। পেপার ওয়ানের জন্য 6 জন সাবজেক্ট এক্সপার্ট থাকেন, পেপার টুর জন্য 10 জন সাবজেক্ট এক্সপার্ট থাকেন, ওনাদের লিখিত মতামতের ভিত্তিতে ফাইনাল আনসার কি তৈরি হয়, এই জায়গা থেকে সরে আসা আমাদের পক্ষে সম্ভব নয়। গত পাঁচবার ওনারা যখন যখন এসেছেন পাঁচবারই আমি ওনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনাদের দাবি হচ্ছে সাবজেক্ট এক্সপার্টদের দেওয়া আনসার কি বাতিল করতে হবে এবং ওনাদের পরামর্শ মতো আনসার কি তৈরি করতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি এই কথাও বলেছি যে আমাদের পক্ষে আনসার কি পরিবর্তন করা সম্ভব নয়, আপনারা আদালতে এটা নিয়ে যেতে পারেন, আদালত যদি আমাদেরকে বলে যে নতুন করে আনসার কি তৈরি করতে হবে বা আদালত যদি আমাদেরকে অন্য কোনো ধরনের পরামর্শ দেয় আমরা আদালতের নির্দেশ মানতে বাধ্য, কিন্তু ওনারা যেভাবে দাবি করছেন সেটা বোর্ডের আইন অনুযায়ী সেটা গ্রহণ করা যায় না। আমরা বিগত 5 বার ওনারা এসেছিলেন, এই কথাটা ওনাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনারা বুঝতে নারাজ, আজকেও এসেছেন, নতুন কোনো বক্তব্য আছে কি না ওদের আমি দেখি।